একজন হুজুরের দোষ প্রকাশ করতে গিয়ে যদি গণহারে বলা হয় সকল হুজুরগণই একই রকম, এক্ষেত্রে কি সেই লোক গুনাহগার হবে, কি ধরনের গুনাহগার হবে এবং এর ভয়াবহতা কি? দেখুন, একই লোক যদি এই ধরনের কোনো অন্যায় করেছে, কোনো একজন হুজুর করেছে, আবার অন্য আরও অনেক হুজুর আছে তারা সে অন্যায়টা করে নাই, গণহারে কথা বললে এটা অপরাধের মাত্রাটা অনেক ভয়াবহ। কীরকম ভয়াবহ? ধরেন দেশে, সে ফর এক্সাম্পল, দেশে 10 লাখ হুজুর আছে, 10 লাখ একটা অপরাধ একজনে করেছে, একই অপরাধ ধরেন আরও 2-4 হাজার হুজুরের মধ্যে আছে, বাকি মানুষের মধ্যে নাই, তাহলে আপনি সব হুজুরের যখন দোষী বানাইলেন, তাহলে 10 লাখ মানুষকে মিথ্যা অপবাদ দেওয়ার গুণা আপনি করলেন। সহজ বিষয়, একটা লোক জেনা করেন আপনি বলছেন তুমি জেনাকার, একজন লোক সুদ খায় না আপনি বলছেন তুমি সুদখোর, একজন লোক মিথ্যা বানাতে বলছেন মিথ্যাকারী, মিথ্যাবাদী, এইভাবে একটা লোককে অপবাদ দেওয়া এটা অনেক বড় অপরাধ, কবিরা গুনাহ। সেখানে আপনি এক বাক্যে একসাথে গোটা হুজুর গোষ্ঠী সব খারাপ বলে আপনি সবাইকে খারাপ বলে সবার বিরুদ্ধে অপবাদ দিলেন, এতগুলো মানুষের বিরুদ্ধে মামলা আপনার কেয়ামতের ময়দানে হবে, এতগুলো মানুষবাদী মামলা হবে আপনার বিরুদ্ধে কেয়ামতের ময়দানে, কি জবাব হবে তখন? এই জন্য এই গণহারে কথা বলতে খুব সাবধান। অনেক সময় আমরা জেলা নিয়ে এরকম কথা বলি যে এই জেলার মানুষ সব খারাপ, ভালো মন্দ সব জায়গায় আছে, কোন জায়গায় হয়তো বেশি আছে, আপনি যে সব খারাপ বলে দিলেন, এবার ওই এলাকার ভালো মানুষগুলোকে যে আপনি খারাপ বললেন, তাহলে তো আপনি অপবাদ দিলেন, মিথ্যাবাদ দিলেন, মিথ্যাবাদ দেওয়া এটা গীবতের চাইতে ভয়ঙ্কর গুণা, তাহলে এক বাক্যে আপনি লাখ লাখ তহমতের গীবতের গুণার চাইতে ভয়ঙ্কর গুণা আপনি করে ফেললেন এক বাক্যে, কত ডেঞ্জার আছে এই বিষয়ে। এইগুলো আমরা সব খেয়াল করি না যে আমি কি বলতেছি, ইমানদারের জন্য যা বলবো চিন্তা করে বলবো। আল্লাহ কোরআনে বলেছেন মাইয়াল ফিজিবুল কওল ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আপনি মনে করতেছেন আমি বলে চলে গেছি, কি হয়েছে, কে শুনছে? আল্লাহ বলেছেন এই দুই ঠোঁট দিয়ে এমন কিছু উচ্চারিত হয় না যা সংরক্ষণ, এটার কড়ায় গণ্ডা হিসাব রক্ষণ করার জন্য ফেরেশতা থাকে না, এমন কোনো কথা মানুষ বলে না, প্রত্যেকটা কথাই সংরক্ষণ হয়, এর বিনিময়ে হয় আপনি মিজানে নেকামল হিসেবে আপনার উঠবে সেটা, আর না হলে বদামল আসে করবে, হতে দুই ঠোঁটের এই কথাগুলো এগুলো হিসেব করে বলতে হয়। এই জন্য একটা হাদিস আসছে যে মানুষকে জাহান্নামে সবচেয়ে বেশি নিক্ষেপ করে তার এই দুই ঠোঁটের কামাই, সবচেয়ে বেশি মানুষ জাহান্নামের দিকে যায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করায় কিসে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ফাম ওয়াল ফরাজ, সরি, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, আল্লাহর তাকওয়া এবং ভালো আচরণ। এরপর জিজ্ঞাসা করা হয়েছে সুইলা আন আকসারি মা ইউদখিলুন নাস আল নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কিসে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি অঙ্গ, মুখ এবং তার লজ্জাস্থান, এগুলোর অপব্যবহারের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যায়। কী বলি আমরা খেয়াল করে, মনে করি বলে ফেললাম, এই জোকের ছোটে বলে ফেলা এগুলো আমাদের সর্বনাশের কারণ হতে পারে, ইমানদার সেটা করবে না, ভেবে চিনতে ধীরে সুস্থ করবে।